তুমি কত গুনাহ করেছো যুবক, তোমার গুনাহ যদি হয় পাহাড়ের মতো বড়, আমার আল্লাহর রহমত আকাশের চাইতে বড়। পাহাড় দেখার জন্য নেত্রকোনার দুর্গাপুরে যেতে হয়, শেরপুরের গজনিতে যেতে হয়, কথা বলেন। আর আকাশ দেখার জন্য মনে হয় গৌরীপুর যাওয়া লাগে। হ্যাঁ, তাহলে পাহাড় একটা নির্ধারিত জায়গায়। আল্লাহ বলেন, তোমার গুনাহ যদি হয় পাহাড়ের মতো, আমার রহমত আকাশের চাইতে বড়। বিশাল পাহাড় যত বিশালই হোক না কেন, আল্লাহর রহমতটা আল্লাহ বোঝাচ্ছেন, সেই গোটা ওয়ার্ল্ডের যেখানে যাবেন সেখানে আল্লাহর আকাশ আছে না নাই? এই সামিয়ানার বাহিরে গেলে আকাশ দেখা যাবে, কিন্তু যদি সামিয়ানার বাহিরে যান পাহাড় কি দেখা যাবে? আপনি মনে আমার কথা বুঝতেছেন না ঠিক মতো, তাহলে কথার উত্তর দিতে হবে। বাহিরে গেলে কি আকাশ দেখা যায়? দেখা যায় না। পাগলা রে জি লাপি দিও না বলো, পাগলা রে জি জিলাপি আছে বড় হন, পাগলে তিতা মিডা বুঝে না, জিলাপি কাওয়ার স্বাদ জানে না, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ বাইর আমার বন্ধুরা আমার, আল্লাহ বলেন বিশাল পাহাড় যেমন অনেক বড়, আকাশের কাছে কিছুই না, তোমার গুনাহ তোমার পাপ আমি আল্লাহর রহমতের সামনে কিছু না। ও বান্দা, যত পাপ করেছ আমার কাছে ক্ষমা চাও, চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন, মাননীয় সভাপতি হুজুরের সঙ্গে যখন মুনাজাত করবেন, তওবা করবেন, কাঁদবেন, আমার বিশ্বাস এই মন বলে আপনার জীবনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, যারা গুনাহ করার পরে তওবা করে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দেই, যতগুলি গুনাহ নিয়ে তুমি মাহফিলে এসেছো, যতগুলি অন্যায় নিয়ে তুমি মাহফিলে ঢুকেছো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমার গুনাগুলাকে পরিবর্তন করে দেই, মানে গুনার জায়গায় সওয়াব দান করে দেই। তাহলে আজকের মাহফিলে যারা এসেছেন যারা বসেছেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? হাত তুলে বলেন কে করে দিবেন? আরো জোরে কোন কে করবেন? তাহলে গুনার জায়গায় সওয়াব দিবেন কে? তাহলে মাহফিলে আসাটা লাভ হলো না লস হলো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? যারা আল্লাহর নেয়ামত বেশি পেতে চায় তারা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যারা আমার নেয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য আমার নেয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, যারা কুফুরি করবে, যারা অস্বীকার করবে, নেয়ামত পাওয়ার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে আপনি কিছু মানুষ দেখবেন, আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমন আছেন? সে উত্তর দিবে, কেন গরিবের টাকা আর না টাকা, কথা বলেন না, বলে না এরকম, বলে না এই বাবারা শুনো, এই যে দুষ্টামি করা যাবে না, ঠিক আছে, সোজা বসে কথা শুনতে হবে, আমরা এত লম্বা সময় কথা বলবো না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলেন সবাই আরেকবার বলেন ইনশাআল্লাহ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম একটা মাটির পাত্র হাতে নিয়ে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি যখন তোমার জিকির করি তোমার ইবাদত করি ও প্রভু প্রভু গো তখন আমার খুব ঘুম পায় আল্লাহ আমি জানতে চাই আমি তো তোমার সৃষ্টি আমি তোমার নবী আমি তোমার বান্দা আমার এত ঘুম পায় কেন আল্লাহ বললেন ঘুমটা খুব দরকার সুবহানাল্লাহ জুড়ে আমাদের চোখে ঘুম আছে না নাই আরো জুড়ে বলেন এখন আল্লাহ বললেন মুসা ঘুম খুব প্রয়োজন এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমারও কি প্রয়োজন বুঝেন নাই মনে আমার কথা আপনারা ও আল্লাহ তুমিও কি ঘুমাও তোমারও কি ঘুমের দরকার পড়ে আল্লাহ বললেন মুসা স্টপ দ্যাট এটা বন্ধ কর এরকম কথা আমি আল্লাহ ঘুমাবো কেন আমি তো ঘুমেরও মালিক সুবহানাল্লাহ জুড়ে বলেন মুসা নবী বললেন আল্লাহ দ্যাট মিন্স তাহলে তুমি ঘুমাও না আল্লাহ বললেন না আমি ঘুমাই না আমার ঘুমের প্রয়োজন নাই মুসা নবী বললেন আল্লাহ তাহলে আমিও আর ঘুমাবো না আমারও ঘুমের প্রয়োজন নাই আমি শুধু তোমার জিকির করতে চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ জুরে সুবহানাল্লাহ আর জুরে সুবহানাল্লাহ অনেকক্ষণ জিকির করতেছে জিকির করতে করতে একটা ক্লান্তি আসে না আপনি অনেকক্ষণ যদি একটা কাজ করেন আপনাকে কিছুটা ক্লান্তি পাবে এখন মুসা নবীর ক্লান্তি আইসা গেল তিনি তো আস্তে আস্তে চোখ বন্ধ করতেছেন সুবহানাল্লাহ জুড়ে বলে একটি পর্যায়ে জিকির বন্ধ করে উনি তো ঘুমাচ্ছেন এরকম করে এই অঞ্চলে কি বলে উঙ্গানি আমাদের মাইমনসিংহের গৌরীপুরে বলে উঙ্গানি এই এলাকায় কি কয় তা তো বাসায় একই নাকি তো আমরা সবাই একই খেলা হবে না ওয়াজ হবে কথা বলেন না কেন এ যুবকেরা আমরা ওয়াজ করলে আসি আসি না উইটা উইটা যাওয়া যাবি এখন সে তো ঘুমায় গেছে তো ঘুমায় গেলে হাতের এই যে বেষ্টনীটা এটা কি ছুটে যায় না এটা ছুটে গেছে মাটির পেয়ালা পড়ে ভেঙে গেছে আল্লাহ বললেন মুসা এটা তুমি বাংলা কেন পেয়ালাটা মুসা নবী বললেন আল্লাহ আমি কখন বাংলাম আল্লাহ বললেন মুসা এই মাত্র বাংলা আল্লাহ আমি বাঙ্গি নাই তুমি বাংছ আল্লাহ বললেন এটা কি বলো আল্লাহ তোমার হুকুমেই তো হাত চলে সুবহানাল্লাহ কয় না তুমি কাওয়াইলে আমি কাই গো আল্লাহ তুমি কাওয়াইলে আমি কাই ঠিক কি না বলো তুমি বাঁচাইলে আমি বাঁচি গো আল্লাহ তুমি বাঁচাইলে আমি বাঁচি তুমি হাকিম হইয়া হুকুম করো ঠিক কি না বলো পরের ডার কওয়া যেত না বেজাল আছে কারণ প্রথম লাইন ঠিক ছিল আবার মাঝে আবার বেজালও করছে লেখক কারণ কবিরা তো কল্পনা প্রসূত লেখে তাদের চোখে বাসে কল্পনা করে তারা লিখে ফেলে গভীর মনোযোগ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি কখন ভাঙলাম তুমি বাংলা আল্লাহ বলেন মুসা রে পেয়ালাটা তোমার হাতে দ্যাট মিন্স তুমি ভেঙেছ মুসা নবী কয় নো নেভার আল্লাহ আমি ভাঙ্গি নাই তুমি ভাঙছ সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন কেমনে কয় ও আল্লাহ ঘুম দিলা তুমি তুমি তো ভাঙছ আল্লাহ কয় মানে কি কয় তুমি যদি ঘুম না দিতা তাহলে কি করতো কথা বলেন না কেন আল্লাহ তোমার কুদরতি কেলা কেউ বোঝে কেউ বোঝে না বলো আল্লাহ তোমার কুদরতি কেলা কেউ হাত তুলে বলতে হবে আল্লাহ তোমার কুদরতি কেলা কেউ বোঝে কেউ বোঝে না মারহাবা গড়
কাউরে রাখছো দালান কুঠায়, কাউরে রাখছো দালান কুঠায়, কাউরে রাখছো গাছতলায়, আল্লাহ তোমার কুদরতি কেহলা কেউ বোঝে কেউ, বলো আল্লাহ তোমার কুদরতি কেলা কেউ বোঝে কেউ, মুসা তোমার নবী ছিল, মারহাবা কর, মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলল তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ, বলো আল্লাহ তোমার লীলা কেলা কেউ বোঝে কেউ, মারহাবাগণ। গেটের সামনে যারা দাঁড়ায় আছে আপনারা আয়সা পড়েন ভিতরে, এই আয় দিকে যাও কেন, এলাকার যুবক ভাই ভিতরে ঢুকো, লা ইলাহা জোরে, লা ইলাহা বলো, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি বলতেছিলাম, আল্লাহ বললেন মুসা তুমি ঘুমিয়ে পড়েছ, মুসা নবী বললেন আল্লাহ তাহলে তুমি তো ঘুম দিলা, আল্লাহ বললেন মুসা আমি তো আগেই বলেছিলাম না ঘুমায়া কোনো মানুষ থাকতে পারবে না, তাহলে এখন যারা মাহফিলে আছেন বসে আছেন আপনাদের চোখে ঘুম কে দিছে, আরো জোরে কম গভীর মনোযোগ পায় আমার, ও বন্ধুরা আমার, এখন আমি জানতে চাই এই মাহফিল এখন কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান, হ্যাঁ ঘুমাইলে কি হাত উড়ে, কথা বলেন না কেন উড়ে, তাহলে আমরা কেউ ঘুমাচ্ছি না, আল্লাহ আমাদের কবুল করুক, জুড়ে পড়ে আমিন, আরো জুড়ে বলেন আমিন। কোনো মানুষ খেয়াল করবেন, কোনো মানুষ নিজের ইচ্ছায় মাহফিলে আসতে পারে না, কোনো মানুষ নিজের ইচ্ছায় মাহফিলে বসতে পারে না, পাঠান কে, কথা বলতে হবে কে পাঠান, বসান কে, আল্লাহ বসান, আপনারা আসেন নাই বসেন নাই, আমার আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছে। গভীর মনোযোগ সম্মানিত সুদি, আমার প্রিয় নবীজি হারা পর্বত গুহায় ধ্যানমগ্ন আছেন, আমার দয়াল নবী নূরের নবী খুব ক্লান্ত হয়ে গেলেন দুপুরবেলা, ওনার স্ত্রী খাদিজাতুল কুবরা খাবার নিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠে গেলেন, বেয়ে পাথর বেয়ে, কষ্ট কি কম না বেশি, পর্দার আড়ালের মায়েরা ও আমার বোনেরা শুনো কথাগুলা, আমার নবীজিকে গিয়ে ডাক দিলেন, স্বামী গো ধ্যান ভঙ্গ করেন খাবার খেয়ে নেন, আমার রসুল তাকায়া দেখে কাদিজা গেমে গেছে, আমার নবী বললেন কাদিজা এটার কি দরকার ছিল, কাদিজা বলেন স্বামী গো আপনি আমার স্বামী, আপনাকে না খাওয়ায়া আমি কাদিজা খেতে পারি না, আরো জোরে কম সুবহানাল্লাহ। এভাবে একদিন নয় দুই দিন নয় ওলামায়ে কেরাম স্টেজে আছে, কোরআন আনুষ্ঠানিকভাবে নাজিল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব যতদিন ধ্যানমগ্ন থাকতেন প্রত্যেক দিন কাদিজা স্বামীর খেদমতে খাবার নিয়ে চলে যেতেন, এত উঁচু পাহাড়, হুজুর বলতে পারবে পাহাড়টা কত উঁচু, আল্লাহু আকবার বলেন, স্বাভাবিকভাবে একজন মানুষ একবার উঠলে আর উঠতে চাইবে না, কাদিজা স্বামীর খেদমত কত করে প্রতিদিন স্বামীর জন্য খাবার নিয়ে যায়, সুবহানাল্লাহ জুড়ে বলেন, আমার আল্লাহ বলেন কাদিজা উঠে নাই, কাদিজাকে আমার বন্ধুর খেদমতের জন্য আমি আল্লাহ উঠিয়েছি, ভাগ্যবতী কাদিজা দেইকায় আপনার মুঝে যা, জীবন যৌবন সপে দিল পায়, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীব, দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীব,
আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীব মারহাবা বলেন আমরা আমাদের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি হাত তুলে দেখা বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাদের কবুল করো কোন আমিন কাদিজাতুল কুবরা এইভাবে খেদমত করে আর এখন আমাদের মা বোন যারা আছে আমাদের মাসাসিরাও খেদমত করে স্বামী যদি একটু পরে বাসায় ফিরে রাত্র 9টা বা 10টায় যদি ঘরে ফিরে আয়েশা কয় কি গো সালামের মা দরজাটা খোলো দরজাটা কোনো মতে খোলে কয় খাবার দাও কয় ফাটতাম না লয়া খায়া লাও কথা কর লাগে লাগিয়া এদিকের সাসিরা মন ওই বলে না সাসা কয় বলে সাসা বেজাল আছে কারণ সাসিও কিন্তু ওয়াজ শুনতেছে এটা তো সাসারার যুগের ওয়াজ না এটা আমরার যুগের ওয়াজ কথা বলেন না কেন চাচিরা এখনো স্বামীকে না খাওয়ায় খায় না কিন্তু আমাদের যারা আছে ভাবিরা তারা কইল খাইলে কক না খাইলে না কক এই আমার কথা এগুলা বুঝেন গৌরীপুরে বলে খাইলে কক না খাইলে না কক এলে কি আমি না খায় বসে থাকবো তোমার কেমন লাগবো এটা কি বুঝে চিন্তা করছেন জগৎটায় আপডেট হয়ে গেছে গভীর মনোযোগ প্রিয় সুদি ও আমার মায়েরা বোনেরা খাদিজার জীবন থেকে শিখতে হবে স্বামী রাত্র জয়টাই ফিরো একসাথে খাওয়ার চেষ্টা করবেন আগে আপনি খেয়ে ফেলবেন আবার স্বামীর সাথে অল্প করে খাবেন সব পেয়ে যাবেন বুদ্ধি দুইটাই আছে আপনি ক্ষুধা লাগছে বসে থাকা তো দরকার নাই কিছু খান আবার স্বামী আসলে আরো কিছু খাবেন সুবহানাল্লাহ কয় না এখন তো আবার কিছু মহিলা দুইবার খাইতে চায় না কয় মোটা হয়ে যায় এটা আরেক রোগ স্বামীর সাথে খান সম্পর্ক ভালো হবে ভালো করে দিবেন কে আরো জোরে বলেন গভীর মনোযোগ এবার নবীজির উপর আনুষ্ঠানিকভাবে কোরআনুল কারীম নাজিল হলো সুবহানাল্লাহ জোরে নবীজি তো আমার তখনই নবী কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আল্লাহু আকবার বলেন কিন্তু আমি এখন বলতেছি আনুষ্ঠানিকতা এটাকে বলা হয় ফর্মাল সুবহানাল্লাহ জুড়ে বলেন আবার আরেক হাদিস আসছে কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি সুবহানাল্লাহ জুড়ে বলেন গভীর মনোযোগ ওইদিকে যদি আলোচনা নেই লম্বা আলোচনা হয়ে যাবে দালিল আদিল্লা দিয়ে কথা এখন আর বলবো না দুই একটা বললাম গভীর মনোযোগ বন্ধু আমার বাবাজির আমার এবার নবীজি কাদিজাতুল কুবরাকে বলতেছেন কাদিজা এরকম এরকম ঘটনা ঘটে গেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন কাদিজা আবেগ বেশি কাদিজা কয় আপনাকে নিয়ে যাব ওয়ারাকা বিন নওফলের কাছে দেখেন এখানে নবীজি শান কিভাবে প্রকাশ হয় সুবহানাল্লাহ জুড়ে বলেন দুইজন যাচ্ছে নবীজি সামনে কাদিজাতুল কুবরা পিছনে ওয়ারাকা বিন নওফল চেয়ারে বসা ছিল তিনি স্ট্যান্ডিং দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন নবীজির দেইকা দাঁড়ায় গেছে এখনো নবীজি দাওয়াত দেয় নাই কালেমার সুবহানাল্লাহ বলবেন না কাদিজা বলেন ব্যাপারটা কি আমার ভাই এত বড় স্কলার এত বড় জ্ঞানী মানুষ এই এলাকার আমার ভাই দেখা যায় আমার স্বামীর দেইকা ওয়ানারিটির জন্য সম্মান সূচক দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন কোন নবীর উম্মত আপনি হয়েছেন এখান থেকে চিন্তা করতে হবে আপনাকে সুবহানাল্লাহ জুড়ে এখন ওয়ারাকা বলেন কাদিজা তুমি কি দেখেছ তাকে কতটুকু চিনো কাদিজা বলেন বোঝার জন্য আপনার কাছে এসেছি ওয়ারাকা বিন নওফল দাঁড়ায় বলতেছেন কাদিজা একটু এদিকে আসো কাদিজা আসলো তাকায়া দেখো তাকায়া দেখলো আমার নূরের নবীর শরীরে গাম নাই সুবহানাল্লাহ কয় না কাদিজার ঘাম টপ টপ করে পড়তেছে আমার নবীজি ছায়াযুক্ত জায়গায় দাঁড়ায় আছেন কাদিজারে তাকায়া দেখো গাছ নাই কিছু নাই নবীর মাথার উপর আকাশের মেঘমালা ছায়া দিচ্ছে জামানা দিওয়ানা ও ঘোমায় আমে না তোমার ছেলের নাই তুলনা মা তোমার ছেলের
জুরে বলেন জামানা দিওয়ানা ও ঘুমায়া মেনা তোমার ছেলের নাই তুলনা মা তোমার ছেলের হাত তুলে বলেন ও মেঘমালা যার ছায়া পরে রোদ লাগে না গায় সুবহানাল্লাহ জুরে বলো ও মেঘমালা যার ছায়া পরে রোদ লাগে না গায় চরণ তলে গরম মরু শীতল হয়ে যায় জামানা দিওয়ানা ও ঘুমায় মেনা তোমার ছেলের নাই তুলনা মা তোমার ছেলের আমার নবীর তুলনা আছে আরো জোরে কোন আছে জিব্রাইল আমিন কয় আল্লাহ তোমার হাবিব এত সুন্দর তোমার নবীর চেহারা এত নূর এত হ্যান্ডসাম সুবহানাল্লাহ জুড়ে বলেন এমন সুন্দর তো আর কাউরে দেখি না গো আল্লাহ এই পৃথিবীতে আমি আসি আর যাই এমন সুন্দর তো কাউরে পাই না আবার আল্লাহ বলে জিব্রাইল কেমনে পাইবা আমার বন্ধু তো ওয়ান পিস সুবহানাল্লাহ কয় না ও আল্লাহ মানে কি আমার আল্লাহ কয় জিব্রিল এই পৃথিবীতে আমার বন্ধুই সবচেয়ে সুন্দর আমার বন্ধুর মতো আর কাউরে বানাই নাই আমার বন্ধু সবার সেরা আরো জোরে কর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর দেখ আমেনা মায়ের কুলে ধুলের শিশু ইসলাম দুলে মারহাবা বলেন কচি মুখে শাহাদাতির বাণী সে শুনায় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি মারহাবা করো আরো জোরে কোন মারহাবা এবার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন গভীর মনোযোগ এর পূর্বের কথা ওরা কার কাছে গেলেন আনুষ্ঠানিক ঘোষণা আসলো ওরা কা বললেন কাদিজা ওই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন হি ইজ নট জেনারেল পারসন হি ইজ এক্সেপশনাল অ্যান্ড ফাইনাল প্রফেট এজ এ সিলেক্টেড বাই আল্লাহ ওই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন মানুষ নন উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ রজুরে বলতে হবে বন্ধুগণ আমার আমার নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন হাবিব ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন সবাই বলেন আল্লাহু আকবার হে রসুল আপনি এখন দাওয়াত দেন আল্লাহর ভয় দেখান কালেমা শরীফের দাওয়াত দেন আকরাবিন যারা আপনার কাছের আছে যারা আপনার নিকটতম তাদেরকে দাওয়াত দেন সুবহানাল্লাহ জুড়ে গভীর মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন নবীজির সামনে আবু জাহেল পড়ছে আমার রাসূল বলছেন চাচা গো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল ডাক দিয়ে বলল ভাতিজা মুহাম্মদ তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত আমি মানি লা ইলাহা ইল্লাল্লাহ দ্যাট মিন্স আল্লাহ ইজ অলমাইটি দেয়ার ইজ নো ডাউট ইট আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক ইটস ওকে এখানে ঠিক আছে কিন্তু তুমি বলেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হু ইজ মুহাম্মাদ কে সেই মুহাম্মাদ আমি একটু জানতে চাই আমার নবী ডাক দিয়ে বললেন চাচা গো আমি আপনার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জাহেল ডাক দিয়ে কয় ভাতিজা
এইটা তুমি কি বললা আমি জানি ইউ আর এ সন অফ আব্দুল্লাহ ইউ হ্যাভ কাম ফ্রম কুরাইশ কমিউনিটি আমি জানি তুমি আব্দুল্লাহর ছেলে তুমি কুরাইশ বংশ থেকে আসছো তুমি তো আমাদের কুলে পিঠে বড় হয়েছো তুমি তো একজন সাধারণ মানুষ আর জোরে নাউজুবিল্লাহ কর এই জন্য ভাইরা আমার সাবধান আমার মতো মানুষ নবী বেয়াদবেরা রাগ করতেছেন আপনারা আমার মতো মানুষ নবী ব্যাকলেরা নবী তো নয় কারো মতো ঠিক না তিনি যে আল্লাহর নবী ও মারহাবা বলেন গভীর মনোযোগ একটু একটু টাচ করে যাচ্ছি ভাইয়েরা আমার এবার আমার নবী বললেন চাচা গো আমি আপনার বাতি যা এটা ঠিক আছে আমি আব্দুল্লাহর ছেলে এটা ঠিক আছে আমি কুরাইশ বংশ থেকে এসেছি এটাও ঠিক আছে কিন্তু এগুলা যেমন ঠিক এরকমই ঠিক হলো আই এম এ গ্রেট ও চাচা এরকমই ঠিক হলো আমি গোলাম মুহাম্মাদুর রসুল্লাহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ পাকের রসুল আরব দেশে কাবার পাশে মানুষের বেশে নবী এসেছে রসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে আমার নবী এসেছে মারহাবা বলেন মারহাবা ভাতিজা তুমি যদি নবী হও তাহলে নবী হলে প্লিজ শো ইউর এভিডেন্স তাহলে তোমার দলিল দেখাও সুবহানাল্লাহ বলেন আমার নবী বললেন চাচা আপনি কি দলিল চান কয় ভাতিজা এই যে বাক্সটা দেখছো সুবহানাল্লাহ জুড়ে এই বাক্সর ভিতরে একটা জিনিস আছে তোমাকে বলতে হবে এই বাক্সর ভিতরে কি আছে সুবহানাল্লাহ বলবেন না নবীজি বললেন চাচা বাক্সটার ভিতরে কি আছে এটা তো আপনি বাক্সর ভিতরে রেখেছেন দ্যাট মিন্স আপনি জানেন আল্লাহ জানে আবু জাহেল ডাক দেখো না বাতিজা যারা নবী হয় তারারও আল্লাহ জানায় দেয় সুবহানাল্লাহ বারিদ গিয়া আমার নবী বললেন তাহলে তো চাচা একেবারে কামিং টু দা পয়েন্ট আপনি ঠিক জায়গায় চলে আসছেন সুবহানাল্লাহ জুড়ে বলেন নবী বললেন চাচা তাহলে আমি যদি বলতে পারি বাক্সের ভিতরে কি আছে তাহলে আপনাকে মুসলমান হতে হবে কয় বাতিজা হেডা পরে বুঝে লই বুঝেন এই অঞ্চলে কিভাবে বলে এটা এভাবেই বুঝে লই ওরে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ এটা তো তাহেরি ভাই সবাই রেশি আইছে নাকি কয় গভীর মনোযোগ প্রিয় সুদি এবার শুনেন কি সুন্দর কথা নবীজি বললেন চাচা গো ও চাচা তাহলে আপনি বুঝে লবেন কি আমি যদি বলতে পারি তাহলে আপনি মুসলমান হবেন আবু জাহাল ডাক দিয়ে কয় বাতি যা আগে বলো এটার ভিতরে কি আছে আমার নবী কয় চাচা আমি বলবো না বাক্সর ভিতরে যেটা আছে হেডাই কইব সুবহানাল্লাহ কইতেন না কয় বাতিজা তুমি কি মিন করতে চাচ্ছ কয় চাচ্ছি না চাচা আমি বুঝাতে চাচ্ছি আমি কে এই বাক্সর ভিতরে যে আছে সেই বলে দিব আবু জাহেল ডাক দে কয় সর্বনাশ বাতিজা ফাট মারলা নবীজি বললেন নো চাচা আমি পাট দেব কেন আমি যা রিয়াল তাই বলেছি সুবহানাল্লাহ জুড়ে বলে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা গভীর মনোযোগ আমার নবী একটা কথাও বলেন না আল্লাহ পাকের কথা ছাড়া সুবহানাল্লাহ জুড়ে গভীর মনোযোগ প্রিয় ভাইয়ের আমার এবার নবীজি বললেন চাচা আপনি অপেক্ষা করেন ভাতিজা ঠিক আছে এখন আপনারা অবাক হয়ে যাবেন বাক্সর ভিতরে থরথর করে কাঁপতেছে বাক্স বাক্সর ভিতর থেকে আওয়াজ আসছে নবীজি আমার
আমি আপনাকে চিনি আপনি আখিরি রসুল নূরে মুজাসসাম ওই বেঈমানটা আপনারে চিনে না সুবহানাল্লাহ আস্তে কইবে না র ওই বেঈমানটা আপনাকে চিনে না বুঝাইল কই কি ব্যাপার সে ডরায়া গেছে এই যে বাক্সের ভিতরে যেটা রাখলাম এটা তো কথা কওয়ার কথা না সুবহানাল্লাহ কোন নামে আমার ভাষা কি বুঝেন আপনারা ওয়াজকে কিছুক্ষণ চলবে না দোয়া দেব কি পাঁচ মিনিট আর কতটু আর দুই ঘন্টা আমার এই ভাইকে সারা রাত এই ভাই আমার কাঁদি প্রেমিক কথা বলেন না কেন প্রেমিকেরা মদিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কিনা এবার আমার নবী বললেন চাচা দেখছেন বাক্সর ভিতরে কি কয় বাতি যা এতদিন জানতাম তুমি মানুষরে জাদু করো এখন দেখা যায় জীব জানোয়াররেও তুমি জাদু করো বাতিজারে আমি বললাম গুইসাপ গুইসাপ দেখা যায় মানুষের মতো কথা কয় গুইসাপে কয় আমি হলাম হাফেজ আবুল হারেস লম্বা ঘটনা পিছনে ফিরে যেতে হবে আলোচনা এদিকে নিচ্ছি না আল্লাহু আকবার বলেন আবু জাহেল কয় বাতিজারে ও বাতিজা আরো বুঝে লই বুঝনের আছে আমার নবী কয় চাচা আর কত বুঝবেন কালেমা শরীফ গ্রহণ করেন আল্লাহু আকবার বলো বন্ধুরে আমার আয়াত নাজিল হয়ে গেছে আকরাবিন মানে কাছের মানুষদেরকে দাওয়াত দাও আমার নবীজি এবার আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনাদের মন খুশি হবে আমার নবীর পক্ষে থাকলে লাভ আমার নবীর বিপক্ষে গেলে লস কেমন লস হবে আমার নবী সাফা পর্বতে দাঁড়ালেন তাফসীরটাকে বলছি কাহিনী না সাফা পর্বতের মধ্যে নবীজি দাঁড়ালেন সামনে উনার গোষ্ঠী জ্ঞাত আপনাদের অঞ্চলে কি বলে গোষ্ঠী বংশধর কমিউনিটি যেভাবেই বলেন আমার রসুল তাদেরকে ডাক দিলেন নবীজি একটু উঁচু স্থানে দাঁড়ালেন চাপা পর্বতে দাঁড়ায় নবীজি বললেন আপনারা তো জানেন আমি কখনো মিথ্যাচার করি না আমি সবসময় সত্য কথা বলি এখন আমি যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি যদি বলি পেছন দিক থেকে শত্রুদল আসতেছে শত্রুদল আপনাদেরকে ধ্বংস করে দিবে আপনাদেরকে কষ্ট দিবে বলুন আপনারা কি প্রতিরোধ গড়ে তুলবেন কিনা আপনারা প্রতিহত করবেন কিনা না অনন্তকাল কষ্টের মধ্যে থাকবেন তারা এক বাক্যে বলল ভাতিজা মুহাম্মদ তুমি যদি বলো সংবাদ বিশ্বাস করলাম এখনই আমরা মোকাবেলা করব কাদেরকে মোকাবেলা করবে শত্রুদলকে জুড়ে বলেন কাদেরকে শত্রুদলকে আল্লাহু আকবার আমার নবীজি বললেন তাহলে শুনেন শত্রুদলকে মোকাবেলা করবেন এখন আমি বলছি অনন্তকাল জাহান্নামের আগুন আপনাদের জন্য অপেক্ষা করছে অনন্তকাল ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে একটা পথ দেখাতে চাই একটা রাস্তা বলতে চাই আপনারা কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যান আল্লাহর জান্নাতে আপনারা চলে যাবেন সঙ্গে সঙ্গে তারা বলল মুহাম্মদ এটা তুমি কি বলো হাউ ডেয়ার ইউ মুহাম্মদ তোমার কত বড় সাহস এটা তুমি কি বললা আমার নবী বললেন চাচারা ও আমার প্রতিবেশীরা আমি কি বললাম আমি যা বলেছি এটা যদি আপনারা মানেন তাহলে আপনারা জান্নাতি হবেন সুবহানাল্লাহ ইমানের দাবি যদি কুরবানি হয় আমি আছি রাজি দিতে সেই কুরবানি সে পথে আমায় কবুল কর দয়াময় আল্লাহু আকবার বলেন এবার সঙ্গে সঙ্গে নবীজি বলার সাথে সাথে প্রথম কাউন্টার অ্যাটাক বক্তব্য দিল নবীজির আপন চাচা আবুল আহাব আবুল আহাব কয় বাতিজা স্টপ ইউর মাউথ তোমার কথা বন্ধ করো ও বাতিজা তুমি ধ্বংস হও কি বলছে নবীজির আপন চাচা আরো নানানভাবে আপত্তিকর বক্তব্য দিচ্ছে আমার নবীজি দু চোখের পানি রাখতে পারলেন না আমার নবী ডাক দিয়ে কয় চাচা গো
আপনি আমার চাচা আপনি আমার সরাসরি বিরোধিতা করতে পারেন না চাচা আবুল আহাব ডাকতে কয় ভাতিজা আর যদি কথা বলো এই যে পাথর দেখতেছো পাথর মাইরা তোমার মাথা ফাটায়া দিব পাথর মারার উদ্যত হলো আমার নবীজি কান্না পেয়ে গেল নবীজি কয় মাবুদ আমার বাবা নাই আমার মা নাই আজকে আমার চাচা আমার বিপক্ষে চলে গেল আমার বংশের লোকেরা আমার বিপক্ষে চলে গেল কেউ আমার পাশে নাই ও মহিষবেরের মানুষেরা শুনো শুনো এই পৃথিবীতে যদি কেউ তোমার পক্ষে না থাকে একজন মানুষ তোমার সামনে দাঁড়াবে তিনি হলেন বাবা দেখবা হাজার মাইল হাজার কাজ্জা এই অঞ্চলে কি বলে লাঠি শুটা নিয়ে আসছে তোমাকে পিটাতে সবাই চলে গেছে তোমার বুড়া বাবা বৃদ্ধ বাবা তোমার সামনে দাঁড়ায়া বলতেছে আমার ছেলে কি অন্যায় করেছে মারতে হয় আগে আমারে মারো কথা বলেন না কেন কিন্তু বাবারি আমরা যারা বাবা হারা হয়েছি আমি একলা আসুদ্দিন নুরি প্র্যাকটিক্যাল জীবন থেকে বলছি ঘর থেকে যখন বের হয় এতটুকু হিসাব করি হাইরে আমার সাথে যদি কারো দ্বন্দ্ব লেগে যায় সরাসরি আমার সামনে আসার কোনো মানুষ নাই কারণ আমার বাবা বেঁচে নাই দেখো বাপ ছেলে সব কিছু ঋণ করে বাড়িতে এসে বসে কান্দে বাবা কয় পুত্রে কান্দিস না আমি তো আছি প্রয়োজনে কিছু জায়গা বিক্রি করে তোর ঋণ শেষ করে দিব বাবা নাই রে মাও নাই রে নবীর দুনিয়ায় বলো মাও নাই রে বাবা নাই রে নবীর দুনিয়ায় এতিম হয়ে কান্দেন নবী দুনিয়ায় এতিম বি মাও নাই রে বাবা নাই রে নবীর দুনিয়ায় আল্লাহু আকবার বলো এতিম হয় আমার নবী কান্দে বাবা বাবা বলে মা মা বলে এখানে কার কার বাবা মরে গেছে হাত তুলে দেখাও মা কাদের মরেছে তারাও হাত তোলাও দাদা দাদি যাদের মরেছে তারাও হাত তোলেন কলিজা নরম করে দেন এক বাবা হারা সন্তান আমি এতিম ছিলাম আপনারা অনেকে এতিম ছিলেন বাবা না থাকার যন্ত্রণা বুঝবেন না একজন বিধবা মহিলা বুঝে ছোটবেলা সন্তান এত ছোট সন্তান নিয়ে বিধবা হওয়ার যন্ত্রণা জায়গা থাকলে আর একজনে নেয় গা কথা কন না কে এই দিক দিয়ে সীমানা ভাঙ গেলাম আছে না নাই এদিকে মনে হয় এগুলা নাই আলকাডুইয়া আছে হ্যাঁ ফিলারের তলে দাও কাড়ে কয়ার কেলা আছে ফিরাইব কেডা কথা বলেন না কেন এরম মানুষ তো আর এই অঞ্চলে নাই সামথিং সামথিং গভীর মনোযোগ নূরের নবী কান্দে আমার বাবা নাই গো চাচা আপনি তো জানেন চাচা আমি আপনাদের কুলেই বড় হয়েছি গো চাচা আজকে আপনি আমাকে মারতে পারেন না চাচা গো আমার বাবা নাই আমার মা নাই এতিমের প্রতি কে দরদ করে ও মহিষের বা ও মহিষবেরের বাবারা যারা এতিমকে ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসলো যারা আমার নবীকে ভালোবাসবে তারা জান্নাতি সুবহানাল্লাহ বাড়ির গিয়ে বলবেন এবার আমার নবী যে কান্দে বাবা বাবা বলে ও বন্ধু রে নবীজির দু চোখ বেবি পানি আসতেছে কারণ কেউ নবীর সাপোর্টে নাই আপন চাচা যেহেতু বিরোধী পাথরটা নিছে নবীকে মারার জন্য ওরে কাছের মানুষ
দুঃখ দিলে কাছের মানুষ দুঃখ দিলে কলি যায় কি সহে দূরের মানুষ কষ্ট দিলে তাতে কি আসে ঠিক কি না বলো গভীর মনোযোগ কষ্ট হইতেছে আপনাদের বিরক্ত হইতেছেন আপনারা বন্ধুগণ আমার এবার আল্লাহ পাক বললেন মূল আলোচনার মধ্যে চলে আসছি আল্লাহ বললেন হাবিব আপনার চোখে যারা পানি বের করে আপনার চোখে যারা পানি ঝরায় আপনাকে যারা কষ্ট দেয় আমি আল্লাহ এদেরকে ছাড়ব না তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد يا آيات نازل করে দিলেন কে হাত তুলে বলো কে করলেন আরো জোরে বলো কে করলেন আমরা এখন সূরা লাহাব থেকে আলোচনা করছি ডাইরেক্ট কোরআন শরীফ এবার শুনেন আল্লাহ জানিয়ে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিবেন কে কয় হাত আরো জোরে বলো কয় হাত নবীর দুশমনদের ধ্বংস করবেন কে এই আল্লাহ এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা নবীর সঙ্গে দুশ্মনী করবে দুশ্মনদের ধ্বংস হয়ে যাবে কে করবেন হাত তুলে বলো কে করবেন গভীর মনোযোগ বায়রা এবার আল্লাহ বললেন তার দুই হাত আমি অবশ্যই ধ্বংস করে দিব এই যে পাথর নিচে কয় হাতে চাচা জোরে কর পাথর একটা মারলে আরেকটা হাত লড়ে না একটু আল্লাহ কয় যে হাত আমার নবীর শরীরে পাথর মারার জন্য উঠে আমার নবীর জন্য যে হাত আঘাত করতে চায় আমি সেই হাত ধ্বংস করে দেব এটা শুধু আমার ঘোষণা নয় এটা বাস্তবায়ন দুনিয়াতে দেখবেন কিছু কিছু ব্যক্তি ঘোষণা দেয় আমি পাশ করলে এই দাম সেই দাম পরে ফেল করলে কি দিব কথা কর না কেন এটা হলো ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় না আমারটা বাকি ঘোষণা না নগদ আবুল হাবরে ধ্বংস করে দিলাম ঘোষণা কার আরো জোরে কোন কার এখন আল্লাহ কয় শুধু হাত ধ্বংস করলে হবে না মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার টাকা পয়সা যে আছে কারণ মানুষের একটা ফুডাঙ্গি আছে টেহা দেয়া আপনাদের এই অঞ্চলে কি বলে টাকার গরম আছে না নাই কয় ওর পুতেরে যদি পিটাস এটা আমি দেখবাম কয় কেমনে দেখবা কয় এরা ঠিক করলে আমার খেতের একটা কুনা যাইব এই অঞ্চলে কি কয় রে খেত কনা খেত কুনা কুনা আমার খেতের একটা কুনা লাগতো না রে ঠিক করলে তাহলে টাকার গরম মানুষের আছে আমার আল্লাহ কয় আবুল হাব টাকা পয়সা যে খুব মাতবরি করে এর টাকা পয়সাটা আগে ধ্বংস করব আল্লাহ কয় আরো এতার ফুলা পানের খুব মাতবরি করে লাটিয়াল গ্রামগঞ্জে দেখবেন কয় আমার ছয়টা সারা বাইরিয়ালা কামার লাডি কিনে আনতে হইব আমার এই বাসাগুলো আপনারা বুঝেন এটি আমার গৌরীপুরের বাসা আমার আম্মা কয় ফুল ঠিক আছে বেটা যে আনই যাও তুমি যে গৌরীপুরের ফুলা এটা বুঝাই দিবা তাহলে কি কয় আমার লাঠি কিনে আনতে হবে না পিটা এলা আছে না নাই এরম চরিত্রের মানুষ তো ওই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই হ্যাঁ না আমরার এলাকার কথা কইতেছি এইদিকে মনে হয় আরো কিছু বেশি কারণ এইদিকে দেখছি হাজার হাজার লোক একবারে মাইর করে কথা কর না কেন আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবুল আহাবের টাকা পয়সা সন্তান আদি কোনো কিছু কাজে লাগবে না সব কিছু ধ্বংস করে দিব আমি আল্লাহ কেন সে নবীর দুশমন কথা কয় না আমার ওয়াজ কি বুঝতাছেন বাবা আমি কি কাউরে মন্দ কইতাছি এবার আল্লাহ বলেন শুধু টাকা পয়সা সম্পদ গেলে হবে না আরেকটা জিনিস আছে আবুল আহাবের বউডারেও আমি আল্লাহ ধ্বংস করব
سيسلى نارا ذات لهب وامرأة حمالة الحطب. الله أكبر. أبو لهبের বউ খুব সুন্দরী উম্মে জামিল এই মহিলার নাম মহিলার থুতার নিচে বড় একটা স্বর্ণের হার সে হারটা বাইর করে চলাফেরা করত কিছু মানুষ আছে দেখবেন আমাদের মা বোনদের মধ্যেও ও স্বর্ণ অলংকার পরে রাস্তায় পর্দা করে না অলংকার টলংকার সব দেখা যায় কথা বলেন না কেন এটা কি বানায় কইছি বাবা হ্যাঁ কোন দেশে পরে এটা তো কথা না হার আপনি পরেন কিন্তু আপনার হাতটা আপনি ঢেকে রাখবেন পর্দা করবেন ঠিক কি না বলো যাদের টাকা আছে তো পরবেই কিন্তু পর্দা তো করা লাগবে কি করা লাগবে আরে জুড়ে বলেন পর্দা আমরা চাই গভীর মনোযোগ প্রিয় সুধি ওই আবু লাহাবের বউ উম্মে জামিল গলার হার বের করে করে কয় শুনো শুনো এলাকাবাসী শুনো মোহাম্মদ যে নতুন ধর্মের কথা বলে মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় মোহাম্মদকে ঠিক করার জন্য আমার স্বামীর কিছু লাগবে না আমার গলার হারটা বিক্রি করলেই যথেষ্ট মানে টাকার শক্তিটা সে দেখায় যাতে তার পক্ষে লোক বেশি থাকে কথা বলেন না কেন বন্ধুগণ আমার গভীর মনোযোগ এই যারা স্কুল কলেজে আছো দেখবা যে বন্ধু টাকা বেশি টিফিনে বেশি খাওয়ায় হ্যাঁ বন্ধু বেশি কে খাওয়া আছো না কেন কেউ কেউ আছে পরের উপরে খায়া খুব খুশি আর কেউ আছে খায়া খাওয়ায়া খুশি মানুষ কয় ধরনের কথা বলেন না কেন কেউ আপনি কাউরে খাওয়াইলেন সে আবার বাইরে এসে আন্ডার এস্টিমেট করে বলবে কি আজকে ওরে ঠিক করছি জি না আপনি ঠিক করতে পারেন না যে খাওয়াইছে সেই বড় মানুষেরটা খাওয়া ভালো না খাওয়ানি ভালো জুরে কর এখন এটাকে ক্ষেত্রে আবার আমরা বেকায় দেয়াছি আমরা এই যে ব্রাহ্মণ বাড়িতে খাওয়া গেলাম এই বাড়িওয়ালা রেখে আরো খাওয়াই তার বাপ কথা কন না কে কারণ ওই বেড়া তো আবার এটা কইতেও পারে গভীর মনোযোগ প্রিয় সুদীপ বিরক্ত হচ্ছেন আপনারা আলোচনা কিছুক্ষণ চলবে না দোয়া আমার প্রিয় ভাইয়েরা এবার আল্লাহ বললেন সায়াসলা نارا ذات لهب وامرأة حمالة الحطب ওই মহিলার থুতার নিচে যেই স্বর্ণের হার আছে হারের পরিবর্তে আমি আল্লাহ খেজুরের পাকা রশি চিকন করে খুব ধারালো করে গলার নিচে ঢুকাইয়া দিব পাশ লাগাইয়া মারব এবং শুধু পাশ লাগায় মারবো না ওই মহিলাকে সায়াসুলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব ফী জিদিহা হাবলুম মিন মাসাদ এই মহিলাকে গলাত রশি লাগায়া জাহান্নামের ভিতরে ঢুকাবো এই তুতার নিচে খেজুরের পাকা রশি লাগানো অবস্থায় ঝুলাবো এবং পায়ের তালার মধ্যে আগুন দিব ওই মহিলাকে লেলিহান অগ্নিশিখায় পোড়াবো এটা কার কথা আরো জোরে কও কার কথা এখন এই মহিলা তো বাবা আরবি বুঝে যখন আয়াত এটাও নাজিল হলো সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতু মহিলাকে সর্বনাশ দেখছো মুহাম্মাদের সাহস কত এখন আমার নামেও আয়াত নাজিল করছে আজকে যদি মুহাম্মাদকে পাই ফাটায় এলাম লম্বা লাঠি লয়ে নিছে নাউজুবিল্লাহ বলেন না কোন কোন তাফসিরে আসছে পাথর আবার কোনটার মধ্যে আসছে লাঠি পাথরও তো ডেঞ্জার লাঠিও তো ডেঞ্জার কথা বলেন না কেন মহিলা লাঠি নিয়ে বের হয়েছে আজকে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদকে পাই চিরতরে শেষ করে দিব মাথা ফাটাইয়া দিব গভীর মনোযোগ এই মহিলার জন্য আয়াত নাজিল হলো একটা কারণ আছে চাচারা শুনেন ওই উম্মে জামিল মহিলাটা আমার নবীরে কষ্ট দিত বহু আগে থেকে আমার নবী ঘর থেকে বের হন সকালবেলা ঘর থেকে বের হবে ছোট্ট ছোট্ট বাবলা কাটা ঘরের চারপাশে বিছায়া রাখতো আমার নূরের নবী নূরের পা গুলি যখন মাটিতে ফেলতো কাটা আমার নবীর পায়ের তালার মধ্যে ঢুকে যেত আমার নবী শুধু দু চোখ বেয়ে বেয়ে পানি ছাড়তে আমার নবী বলতেন আল্লাহ আমার ছাচি বুঝে না হেদায়াত করে দাও
নবীজির স্ত্রী কাদিজার শরীরের মধ্যে ঝুটা পানি মারত ঝুটা পানি বুঝেন এদিকে কি বলে সুতি পানি হ্যাঁ আইডা পানি আইডা পানি তাহলে আমি শিখলাম নি কি পানি আইডা পানি ছুরে মারে একদিনও কাদিজা নবীজির কাছে বলেন না অবশেষে একদিন নবীজির চোখের সামনে ঘটনা ঘটে গেল আমার নবী কয় কাদিজা তুমি তো একদিনও বললা না এরকম ঘটনা কাদিজা বলেন স্বামী গো আপনার চাচির আচার আচরণ এত কষ্টদায়ক যদি আপনাকে বলি আপনি কষ্ট পাবেন এজন্য আমি ধৈর্য ধারণ করেছি আশেক রাসূল ও নবী প্রেমিক মায়েরা বোনেরা আমার কাদিজার কাছ থেকে শিখতে হবে আর এখন আমাদের পুত্রবধূ যারা আছে শাশুড়ি যদি একটু কষ্ট দেয় একটু যদি মুখটা মলিন করে কিছু কয় ছেলে বাড়ি আসতে দেরি হয় স্বামীর কাছে অভিযোগ দিতে দেরি হয় না কয় তোমার মাল লাগে আমি আর থাকতাম না কথা বলেন না কেন বলে এরকম বলে কয় তোমার মা চাইছে এটা কি আরে ব্যাক্ক লোকে মারে কয় আম্মা তোমার জ্বালানে তোর পাঁচতাম না কথা বলেন না কেন কেন বাঁচবে না বেয়াদব বউয়ের কথায় মাকে শাসন করা যাবে না কারণ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত কার পায়ের নিচে জান্নাত আরো জোরে বলেন ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত বলো ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ তোমার পদতলে রয়েছে জান্নাত বলেন তোমার পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ এবার শুনুন ওই মহিলা লাঠি নিয়ে বের হয়ে আসতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নূরের নবী একসাথে বসা আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয় ও আবু বকর ডাক দিয়ে কয় নবী গো তাকায়া দেখেন মহিলা লাঠি নিয়ে আসতেছে আমার নবী আবু বকর ভয় পেও না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট কে যথেষ্ট এবার আবু বকর দেখে মহিলা খুব কাছাকাছি চলে আসতেছে আবু বকর কয় নবী গো আমার চোখের সামনে যদি আপনাকে বাড়ি মারে গো আমি সইতে পারবো না হুজুর এখন কি করব আমার নবী আবু বকর পড়ো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন নবীজি পড়তেছেন মহিলা লাঠি নিয়ে কাছে চলে আসছে আবু বকরের সামনে মহিলা নবীজি সাইডে মহিলা ডাক দিয়ে কয় আবু বকর দেখলাম নবী এখানে ছিল মুহাম্মদ এখন দেখি না কেন কই গেল সুবহানাল্লাহ কয় না আবু বকর এখানে নবী এখানে মারহাবা বলেন মহিলা সামনে এখন মহিলা আবু বকর রে দেখে আমার নবীরে দেখে না কয় আবু বকর নবী কোথায় আবু বকর কয় তুমি খুঁজে লও বুঝেন নাই মনে হয় কথাটা তুমি কি করো খুঁজে বের কর আল্লাহু আকবার বলেন মহিলা কয় আজকে বাগগড়া ভালো মুহাম্মদ দেখি না আবু বকর কয় ব্যাপারটা কি নবী তো তার সামনে আমি দেখি সে দেখে না মারহাবা কর না মহিলা চলে গেল আমার নবী কয় কি রে আবু বকর আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ মহিলা আমারে দেখলো আপনারে দেখে না আমার নবী কয় হে আবু বকর আইয়ুকুম মিসলি কে আছে আমার মত কেউ নয় আমার মত আমি নই কার মত আমি নবী এখানেই ছিলাম এই মহিলার চোখের মধ্যে আমার আল্লাহ পর্দা ফেলে দিছে এই মহিলা আমারে দেখতে পারে না চিনলে না রে বেহিমানের দল নবী কেমন দল বলো চিনলে না রে বেহিমানের দল নবী ওরে মরলে পরে বুঝতে পাবে নবী অমূল্য দন চিনলে না রে বেহিমানের দল নবী কেমন দন আল্লাহুম্মা সাল্লে
مولانا محمد وعلى آله سيدنا جرو جرو بولن اللهم صل مولانا محمد وعلى آل سيدنا গভীর মনোযোগ পায়না আমার আমার নবীজি মার জন্য কেঁদেছেন বাবার জন্য কেঁদেছেন আপন চাচা কষ্ট দিয়েছে এবার চাচার স্ত্রী নবীজির চাচি নবীজিকে মারার জন্য আসে এখানে নবীজিকে হেফাজত করলেন কে তাহলে পৃথিবীর সব মুমিনরা যদি আল্লাহর উপর ভরসা করে হেফাজত করবেন কে হাত তুলে বলো কে হেফাজত করবেন এজন্য সাহায্য চাইতে হবে কার আরো জোরে বলো কার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ আমার কাছে সাহায্য চাও নামাজ পড়ে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয়ই যারা সবর করে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসি আল্লাহু আকবার বলেন এই মহারার দল বাবাহারার দল আমার একবার হাত তুলে বলছিলেন হুজুর আমার আব্বা নাই আব্বা মরে গেছে মা মরে গেছে আরেকবার হাতটা তুলে দেখান বাবাহারার দল রে এই মা হারিয়েছ তোমার মা কিন্তু কবরে থেকে তোমার বাবা কবরে থেকে তোমাকে দেখতেছে সুবহানাল্লাহ জুড়ে বলেন আমাদের বাবা মার রুহগুলা আমাদের দিকে তাকায় আছে আমাদেরকে দেখতেছে আর বলতেছে আব্দুর রহিম আব্দুস সালাম ও করিম ও মুর্শিদ যাও যাও ওই যে মহিষবেরের মাহফিলে মাইমনসিং এর একলাসউদ্দিন নুরি আলোচনা করতেছে একটু যাও কান্নাকাটি করো একটু দোয়া করো আমাদের জন্য কবর একটু হাদিয়া পাঠাও বন্ধু আমার নবী নূরের নবী নিজেই মার জন্য দোয়া করেছেন মা মা বলে কেঁদেছেন আমার নূরের নবী বাবা বাবা বলে কেঁদেছেন একটু যদি পিছনে আপনাদেরকে নিয়ে যায় আমার নবীর সারাটা জীবন শুধু কষ্ট আর কষ্ট করতে হয়েছে ঠিক কিনা বলেন এ বাজান আমার এত কষ্টের বিনিময় সব কিছু রেজে রেজাল আল্লাহ পাক নবীকে কাউসার দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার বলেন ও বাজান আমার বন্ধু আমার নবীজির বয়স পৃথিবীর বয়স 53 বছর হয়ে গেল মারহাবা বলেন নবুয়তের দাওয়াত নবীজি দিচ্ছেন সর্বশেষ যে ঘটনাটা ঘটে গেল নবীজির শেষ ছেলে সন্তান পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে নবীজি কানে কাবার হাতেমের ভিতরে বসে কাঁদতেছেন মনটা খারাপ হয়ে গেল কারণ কান্নার বহু কারণ আছে আমার নবী সবচেয়ে প্রিয়তম স্ত্রী কাদিজাকে হারিয়ে ফেলেছিলেন আমার নবীজি বাবাহারা আমার নবীজি মাহারা স্ত্রী হারা দাদাহারা যেই চাচাটা নবীকে সবচেয়ে বেশি সেভ করতো আবু তালেব ওই চাচাও চলে গেল আমার নবী বড় একা হয়ে গেলেন শেষ ছেলে সন্তানটাও নবীর মারা গেল এদিক থেকে কাফেররা বলতেছিল ওই বেঈমানগুলো বলতেছিল আবে তার মোহাম্মদ তো আবতার হয়ে গেছে মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে মোহাম্মদের তো ছেলে সন্তান নাই সবগুলা কষ্ট সবগুলা দুঃখ আমার নবীকে চেপে ধরছে হযরতে আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদতেছেন কেন আমার নবী বর্ণনা দিচ্ছিলেন আনাস রে আমার কাছে খবর এসেছে আমার বেলালকে লোহার পেলেক দিয়ে জিহ্বা ছিদ্র করেছে আমার কাছে খবর আছে আমার
মহিলা সাহাবি সুমাইয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। আমার সাহাবি ওই মহিলাকে লোহার খঞ্জর ঢুকায়া নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার আরেকটা সাহাবিকে দুই পায়ের মধ্যে বেঁধে দুইটা উট মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। আমার সাহাবি মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, আমার ছেলে সন্তান মরে গেছে, এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার বলেন, পৃথিবীতে দেখবেন যাদের ছেলে সন্তান নাই ওই মায়েরা কান্দে, ওই বাবারা কান্দে আর কয় দে রে দে রে খুদা, একটা ছেলে দে, মরে গেলে আমায় মাটি দিব কে? বলেন, মরে গেলে আমায় মাটি দিব কে? বলে কিনা বলেন। এ বাবারা আমার, তুমি তো এখন জানো না তোমার মা কত কষ্টটা তোমারে নিয়ে করছে, তোমার বাবা কত কষ্টটা তোমারে নিয়ে করছে। বন্ধু ও বাবাজিরা রে, মা হারার দল যেই মার গর্বে 10 মাস ছিলে, মা নড়তে পারে নাই, চড়তে পারে নাই, বাজানো প্রিয়জন হারানোর ব্যথা বেদনা। যারা পৃথিবীতে এখনো বাবা হারা হয় নাই তারা বুঝবে না, যারা মা হারা হয় নাই তারা বুঝবে না। কথা বলেন, আমি মা হারা, আমি বাবা হারা, মা আছেন, আমি বুঝি। একটা কথা বললে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ছোটবেলা এত ছোট ছিলাম, একজন কমিশনার আব্বাকে দেখতে আসলেন হুন্ডার নিয়ে। আমি আব্বাকে বলেছিলাম, আব্বা আব্বা আমাকে একটা মোটর সাইকেল কিনে দিবেন, 2.5 বছরের মানুষ তখনই এটা বলেছিলাম। এই কথাটা আমার খালারা সবাই জানে, এখন তারা বলে আর কি। আমার আব্বা মেহমান বিদায় করে বলেছিলেন, ফুত আসো এদিকে, কুলে বাবা নিতে পারেন নাই, অনেক মোটা সোটা, তিনি খুব জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে গিয়েছিলেন। আমার আব্বা বলেছিলেন, আমার ছেলেকে আমার কুলে দাও। কুলে দেওয়ার পরে আমার বাবা বলেছিলেন, আগে দোয়া করো আমি বেঁচে থাকি, আমি ভালো হই, তারপরে মোটর সাইকেল কিনে দিব। ও বাজানো, আর বাবা ভালো হলেন না, কোনদিন আর বাবার ভালোবাসা পাই না। শতবার দেখেছি, কতবার কেঁদেছি, মানুষ যখন বাবার কাছ থেকে কিছু নেয়, মানুষ যখন বাবার কাছ থেকে কিছু পায়, আমারও মনে হতো হায় রে, আমার আব্বা যদি থাকতো আমার আব্বা দিতেন। বিশ্বাস করো, প্রিয়জন হারানোর ব্যথা কষ্টের মধ্যেই বড় হই। যে বগ্নিপতিটা বড় করলেন, নিজের স্টোরিটাই বলে যাচ্ছি, গত 29শে জানুয়ারি ওই বগ্নিপতিটাও পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেলেন। কষ্টটা কেন পেলাম বলছি, লাশটা যখন কাঁদি নিলাম মনে হয় যেন একটা মানুষ না, আকাশটা ভেঙে আমার কাঁধের মধ্যে আছে। কবরে লাশ নামালাম বাবা, কত লাশ নামাই, আমার বগ্নিপতির লাশটা নামালো, দুপাশে মাটি দিয়ে, দুপাশে বাঁশের খাটকি দিয়ে যখন উঠে গেলাম মনে হলো হায় রে, এই মানুষটা আমারে কতবার কাঁদে নিছে, আজকে আমি তারে কাঁদে নিলাম, জীবনের লওয়া নিলাম, এই যে কবরে নামায়া দিলাম, আর কবর থেকে উঠে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান। বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, লাশ দাফন করে
দোয়া করে ঘরে আসলাম, এসে দেখি আমার বোনটাকে সাদা কালোর মতো কাপড় পরায়া রাখছে। প্লিজ ট্রাস্ট মি, পর্দারের মা বোন যারা আছেন তারা এটা ভালো বলতে পারবে। বিশ্বাস করো, আমি এসে দেখি আমার বোনটা ঘরের কি বলে ফায়ার ফায়ার আমাদের অঞ্চলে বলে ওইটার মধ্যে ধইরা আমার বোন কান্দে, মুফতি সাহেব তোমার বাইরে কোথায় রেখে আসছো? আমি এদিন নিজের চোখে বোনের চোখ রেখে দেখেছি বিধবার জীবনের হতাশা। আমি বললাম আপাই কাপড়টা হবে না, আরেকটা কাপড় এনে দিলাম। আমারে আমার বোন ডাক দেয়, মুফতি সাহেব কাপড় বদলায়া দেওয়া যায়, মানুষটাকে তো আর ফেরত দেওয়া যাবে না। ছোট্ট ছেলেটা আমারে জড়ায় ধরে কয়, মামা আমার আব্বারে কই রাইখে আইছো, আমার আব্বা আর আসে না কেন? বাবার আর দল কান্দ রে, বাবার জন্য কান্দ, মার জন্য কান্দ, যাদের চোখ বেয়ে এক ফোঁটা পানি এসে গেছে এতটুকু বলতে পারি, তোমার চোখের পানির বিনিময় তোমার বাবা মার কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিছে। আমি এতিম হয়ে কাঁদিনি কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা হারার দল, মা হারার দল, আমার সামনে বসে যারা কাঁদছ, পর্দারের মা বোন যাদের চোখ বেয়ে পানি এসেছে, আমি একলাসুদ্দিন নুরি গৌরীপুর থেকে আসছি মা। আমি বলে গেলাম গো, আমার মন বলে এই চোখের পানির কাতিরে আমাদের আব্বা আম্মার কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিছেন। এ যুবকেরা হাত তুলে বলো, এই মা বাবারে আর কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা, হাত তুলে বলো ইনশাল্লাহ। আরো জোরে কো ইনশাল্লাহ। মার খেদমত চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? বাবার খেদমত, পাঁচক্ত নামাজ, আরো জোরে কোন পাঁচক্ত নামাজ, আমার নবীর মহব্বত, আউলিয়া কেরামের আদব, আল্লাহ আমাদের কবুল করো কনা আমিন। একটা কথা মনে রাখবা যুবক, মামাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, এই কথাটা নবীজি বলেছেন। ও ভাইয়েরা আমার, সারা বাংলাদেশের প্রেক্ষাপট বলছি, অনেক জায়গায় দুই ভাই মাকে বন্টন করছে, তুই খাওয়াবি 15 দিন, তুই খাওয়াবে 15 দিন। আমি জানতে চাই তোমার মা যখন পেটে রাখছিল কিভাবে বন্টন করছিল? বন্টন করে নাই। এখন তোমার তিনটা ছেলে খায়, দুইটা মেয়ে খায়, পাঁচটা সন্তান খাইতে পারে, একটা বিধবা মাকে বাগ করে খাওয়াও, একটা মার খাবার তোমার ঘরে জুটে না। খোদার কসম, তুমি যেদিন বাবা হবা, তুমি যেদিন শ্বশুর হবা, তোমার কপালেও খাবার জুটবে না। এখনো সময় আছে, মা বাবার খেদমত করো, নিজের সন্তানের মতো ভালোবাসো মা বাবাকে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে তোমার কামাই রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবে, ঠিক কিনা বলেন? আপনারা আমার আলোচনায় মনে হয় বিরক্ত হইতেছেন ভাই, অনেকক্ষণ আলোচনা করে ফেলছি, এখন ছেড়ে দিব। হ্যাঁ কি বলেন? আরে খালি না কইলই না, সা 11:40 বাজে। হ্যাঁ সাসা কি কয়? সাসা আপনার কষ্ট হইতেছে না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, হাত তোলেন, হাত তোলেন। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা,
নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মারহাবা বলেন আরো জোরে কোন মারহাবা শেষ সময় বলে যেতে চাই ওই মা বাবার জন্য দোয়া আমরা চাই কিনা তাহলে বাবা মা বাবার জন্য দোয়া করব আমরা আর আমাদের সন্তানদেরকে দোয়া করার মতো যোগ্য করে যাব যোগ্য সন্তান যদি বানাতে চাও আল্লাহর কোরআন শিখাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন শিখাও সুন্নি আলেম তৈরি করো সুন্নিয়তের গজল বললে তো হবে প্রেম বাড়বে কিন্তু আলেমও তো তৈরি করা লাগবে ঠিক কিনা বলেন সুন্নি হাফেজ দরকার আছে না নাই যারা আপনি মারা যাওয়ার পরে জানাজা পড়বে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে এমন সুন্নি হাফেজ তৈরি হোক আমরা চাই কি চাই না এমন যদি চান তাহলে ওই হাফেজদেরকে ভালোবাসা লাগবে কিনা যারা দূরের ছাত্র আছে এদেরকে লজিং রাখা লাগবে কিনা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা একটা লজিং বাচ্চারে যদি তুমি খাওয়াও মা তুমি যদি কবরে চলে যাও এই লজিং হাফেজ তার ছাত্র হাফেজ তার ছাত্র হাফেজ এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে আর এরা যত দোয়া করবে সব দোয়া তোমার কবরে যাবে মা নিজের সন্তানাদি ভুলে যাবে কিন্তু ওই যে লজিং হাফেজ ছেলেটা তোমাকে বলবে না কথা বলেন আর শেষ সময় বলতে চাই সুন্নি মাদ্রাসা গ্রামে গ্রামে দরকার হাত তুলে বলেন ইনশাল্লাহ আরো জোরে করেন ইনশাল্লাহ আমার মা বোনদেরকেও তো সুন্নিয়াত বোঝাতে হবে ঠিক কিনা তাহলে এই যে হুজুর মহিলা মাদ্রাসা করছে এখানে দিবেন ওই যে হাফিজি মাদ্রাসাটা আছে এই মাদ্রাসাটা কায়েম দায়েম থাকুক এটা আপনারা চান না ইনশাল্লাহ এটা দরকার কারণ দরকার হলে ভালোবাসতে হবে ছাত্রদেরকে লজিং রাখবেন উস্তাদদেরকে ভালোবাসবেন মিলাদের আয়োজন করবেন উস্তাদদের সাথে সম্পর্ক বজায় রাখবেন ঘরে ঘরে মিলাদ শরীফ কায়েম করবেন ঘরের মধ্যে বরকত হবে তাহলে আজকে বলে গেলাম অন্তত যারা একটু সচ্ছল মানুষ একজন করে ছাত্র লজিং রাখবেন কষ্ট হবে আপনাদের কষ্ট হবে হাত তুলে বলেন ইনশাল্লাহ আরো জোরে করেন ইনশাল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে এই যে আমার যুবকেরা কেশিয়ার যে এই সংগঠনের যে কেশিয়ার মদিনার প্রেমিক কিশোর ও যুব সংগঠনের এই কেশিয়ারের নাম জানি কি ভাই ইব্রাহিম কথা হলো এই যে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা হলো তার বন্ধু বান্ধবরা বিদেশে আছে একজন বিদেশি সৌদি আরব নাকি আছে তার মা কয়দিন আগে কে জানি বললো ওমান সুমনের মা সুমন এবং রুমন তার মা কয়দিন আগে জানি মারা গেল ছেলেরা তো বিদেশে আছে আল্লাহ ওই মহিলাকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও এই সংগঠন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম করুক জুড়ে বলেন আমিন এই মদিনার প্রেম আল্লাহ গো আল্লাহ এই সংগঠন এই মাহফিলটা করতে তো অনেক খরচপাতি হয় না কথা বলেন হয় না আপনারাই তো সহযোগিতা করে করেন নাকি এই মাহফিলটা আগামীতেও তো হবে ইনশাল্লাহ জুড়ে বলেন এখন তো মাহফিলে অনেক খরচ হ্যাঁ আমি করতেছি না কালেকশন ভাই আমি তো জানি এলাকার মানুষ বিদেশি এটার অভাব নাই মারহাবা বলেন আরো জোরে কোন মারহাবা তাহলে প্রিয় ভাই শুধু এতটুকু বলি আমরা পীর যার যার সুন্নিয়াত সবার হাত তুলে বলেন এখানে অনেক পীর মাশায়েখের মুরিদান আছে না নাই এই অঞ্চল আমার 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 অঞ্চলের প্রখ্যাত আলেম আহলে সুন্নাত আল জামাতের জান্ডা আল্লামা আকবর আলী রেজবি রাহিমাহুল্লাহর আবাদকৃত অঞ্চল ছিল ঠিক না ঠিক বলেন সেটা অনেকদিন আগের হোক আমার ধারণা থেকে বলছি কথা ঠিক আছে আরো জাইয়িদ আল্লাহর ওলিরা সুন্নিয়তের আউলিয়া কেরাম এখানে আসে বিভিন্ন দরবারের মুরিদ আপনারা আছেন ঠিক কিনা সবার কাছে নিজের পীর বড় ঠিক আছে কিন্তু আমাদের মূল পরিচয় আমরা সবাই তরিকতপন্থী আমরা কি পন্থী হাত তুলে বলেন আমরা কি পন্থী আমরা তরিকত